বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা ববি হক। অল্প সময়ে সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বিজলি খ্যাত এই তারকা। ব্যক্তিজীবনে বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন ববি। সম্প্রতি পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করলেন এই নায়িকা। রাজধানীর একটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন তিনি। জানা যায় 5 এপ্রিল ছিল ববির বাবা মরহুম কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী। 2019 সালের এই দিনে তিনি মারা যান। বাবার জন্য দোয়া ও মোনাজাতের অংশ হিসেবেই এদিন ওই এতিমখানায় হাজির হন তিনি। দোয়া ও মোনাজাতের পাশাপাশি সেখানে 50 জনের অধিক এতিম শিশুর সঙ্গে ইফতার করেন নায়িকা। এতিম শিশুদের সঙ্গে ইফতারের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ববি। ছবিতে দেখা যায় এতিম শিশুদের সঙ্গে এক কাতারে বসেই ইফতার করছেন তিনি। এদিকে অভিনেত্রীর এমন উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা। এদিকে নায়িকার একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় তার গ্রামের বাড়ি জামালপুরে, যেখানে তার বাবাকে কবর দেয়া হয়েছে, সেখানেও মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।